বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হলো মিলন দেবনাথ নামে 60 বছরের এক মহিলার। বাড়ি ঋষমুখের শ্রীপুর এলাকায়। পরিবারের লোকজনরা জানায়, বাড়ির পাশেই নিজের জমিতে কিছু শুকনো ঘাস আনতে গেলে সাপে কামড় দিয়েছে। সাপের কামড় খেয়ে মিলন দেবনাথ নিজেই বাড়িতে আসে, তারপর তাকে বাইকে করে ঋষমুখ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানায় মৃতার ছেলে। সে আরও জানায়, সকাল 10:30 নাগাদ ঘটনা ঘটলে সাথে সাথেই ঋষমুখ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু চিকিৎসক দীর্ঘক্ষণ তাকে অবজারভেশনে রেখে দেয়। পরবর্তী সময় সেখান থেকে বেলোনিয়া হাসপাতালে রেফার করলে আসার পথেই মৃত্যু হয় মিলন দেবনাথের। বেলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পঞ্চম নম হাসপাতালে যখন তাকে নিয়ে আসা হয়েছে তখনই মৃত পাওয়া গেছে। তবে পরিবারের লোকজনের বক্তব্য অনুসারে তিনি জানান, সাপ বা বিষাক্ত কিছুর কামড়ে মিলন দেবনাথের মৃত্যু হয়েছে। আইন মোতাবেক তিনি বেলোনিয়া থানায় খবর দিয়েছেন। ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকাল 10:30 দিকে মারে সাপে কামড় দিয়েছে, দেখছে যে তারপরে আমরা 10-15 মিনিটের মধ্যে বাইকে ঘুরে নিয়ে আসছি, গাড়ি পাইতেছি না। তো আমি সঙ্গে সঙ্গে কামড় দিয়েছিল কোন জায়গায়? বাবা আছে সঙ্গে সঙ্গে পাততে বাইকে করে বান্ধা দিছে, বান্ধিছে। তো ইয়ার পরে বাড়িতে আইসার বাবা লোকের বাইকে করে হসপিটাল আনছি। হসপিটাল থেকে নেয় সময় এখানে ইঞ্জেকশন ইঞ্জেকশন দিল। তো ডাক্তারবাবু অনেকক্ষণ যাবো ডাক্তার দেখে ইয়ার পরে পাঠাই দিচ্ছে। তো আমার মা আছে। কয়টার সময় ঘটনা? শ্রীপুর এখন কি মারা গেছে? আপনার নাম কি? আমার নাম সৌদুল দেবনাথ। এখন এই আমাদের বেলোনিয়া সাব ডিভিশন হসপিটালে মিলন দেবনাথ 60 বছর বয়স, ঋষমুখ সিএসসি থেকে একটা পেশেন্টকে রেফার করা হয়েছে মিলন দেবনাথ নামে। তো আমাদের হাসপাতালে যখন এসছে তখনই উনি রেডি নেই, মারা গেছে। হাসপাতালে এসছেই মৃত অবস্থায় ঋষমুখ সিএসসি থেকে রেফার করা হয়েছিল। এখন এই পরিবারের তারা তো বলছে এটা কোনো কিছু বিষাক্ত কিছু কামড় দিয়েছে বা সাপে কামড়ের মতো। তো আমরা তো এটাকে ব্রডডেট হিসাবেই দিয়েছি। কী হিসাবে নিয়ে? ব্রডডেট মানে মৃত অবস্থাতে নিয়েছি এই হসপিটালে। আর আমরা এখন পুলিশ ইনফরমেশন দিয়েছি। আপনার নাম? আমার নাম ডক্টর পঞ্চম নম, হসপিটালে।